انا كل شيء يصير. সুস্থ যাবি বাইয়া বাইয়ের কাছে যাবি দেখবি সব সুস্থ হয়ে যাবি তুই দোয়া কর বিশারা যেন দিয়ে দে ইনশাআল্লাহ বিশা হয়ে যাবে বিশা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই যে চুম্মা উম্মা এগুলো একটা আনন্দের বিষয় জানো এগুলো আনন্দ মানুষ যে যেভাবে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আপনার কেমন ভালো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে যে ঈদের থেকে অন্য মানে অনেক বেশি আজকে দুই তিন দিন এত আনন্দের মধ্যে যাচ্ছে এখন আমার তো মানে খুবই মন খারাপ হয়েছে কালকে সকালে আমার ভাই ভাইবো আম্মা পালকি সবাই চলে যাবে আমি ইনশাআল্লাহ বিকেলে আমার নাতি আমার জায়রা আসবে কিন্তু আসলো এক একজনের ভালোবাসা হচ্ছে এক এক রকম দেখছে এখানে আমার মানে সবাই আছে মানে দেখ আবার ওরা ওরা আসলে একটু স্বাভাবিক হবো এটা ঠিক আছে কিন্তু মনটা খারাপ হবে কিন্তু এই খারাপ মন ছিল আমি বারবার শুধু আম্মার কাছে যাই দিদার কাছে যাই বলছি পালকির কাছে যে তোমরা চলে যাবো আমার অনেক মন খারাপ এই মুহূর্তে এখন মানে পূর্ণিমার চাঁদের মতন আমার ভাই আমাদের বন্ধুটা ঢাকছে হেরা যে ভাই বোন আবার কখন যুক্তি করি আংটি ওই দিন দিয়ে দিছে পালকিরে দিয়ে আবার পালকি থেকে নিয়ে নিছে নিয়ে নিয়ে এখন বলতেছে দুজন বসেন দুজনের জন্য গিফট আছে আমি ফিরে আসতে যাই যে তিন দিনের গেছে গিফট দিল না আগে কালকে চলে যাবে এখন কো গিফট তো ওই দিন সবগুলো খুলছে এগুলো দেখাইছে কিন্তু আমাকে বলে নাই যে আমার জন্য নিয়ে এসছে আমাকে বলছে একটা পালকির জন্য একটা দিবার জন্য তা আমি তো বলছি পালকি আমাদের সবাই ছোট পালকির সাথে আমাদের কারো কখনো ভাগ নাই আর আপনারা সবাই জানেন আমি কিন্তু গিফট দিলেও খুশি না দিলেও খুশি থাকি আমার ভালোবাসা হচ্ছে অন্তর থেকে সবার জন্য তো কিন্তু এটা আমার সাথে এরা একটু মজা করছে কিনছে আমাদের দুজনের জন্যই কিন্তু এটা আমাদের দিবার বলছে যে দিবার জন্য আর তুই পাখির জন্য এখন ডাকছে তো তোর এই মজাটা কেন করছে দুজনের জন্য আসলে আমি চাইছি যে মানে আপনার মোটিভেশনটা কেমন হয় বা কেমন দেখতে দেয় মানে গিফট আনানো দেখে আপনার কম করে মূলত আপনার মোটিভেশনটা কেমন দেখাচ্ছেন না ওনার ভিতরে কোনো কিছুই ছিল না মনোজটা মানে অনেক খুশি খুশি সমানে ছিল আমি একদম মানে অনেকে আছে না একটু খোসা মানে কিছু বলে যে কিরে আমার বা টাকা পয়সা হয়েছে দিলি না এগুলো না এগুলো বলে আমি বলছি থাক পালকি তো আমাদের ছোট বোন আর আমার জন্য তো এরা আমার ভাই আল্লাহ আমার যে ভাই দুটা দিছে এটা তো অনেক কিছু বা এই যে কথা বলতেছে খোঁজ খবর নিচ্ছে এটাই অনেক কিছু বা সুইডেন যে ভাই আছে ও যে মাঝে মধ্যে ফোন করে বা আমাদের খোঁজ খবর নেই এতে আমরা অনেক ধন্যবাদ অনেক খুশি আমার ছোট বোনও গিফটের জন্য হের তাহলে গিফট দিলে হের আগু করে এরও কথা হচ্ছে আমাদের গিফট দরকার না আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে কিন্তু তারপরও ভাইরা ভাইয়ের সব করে নিয়ে এসছে একদম আমি মানে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি পালকিটা পছন্দ করছে একে দুইটাই সমানে আবার দেখাইছি না খুশি সে কারণ আমার যখন বিয়ে হয়ে গেছে সবাই ছোট ছোট দেখেন দুইটাই সমান হয়তো বা এটা মডেল একদম তো আমার ছোট বোন এটা করছে আমার বড় বোন প্রাধান্য দিয়েছে ছোট বোন যে টাইমে এটা হলো আমার ছোট বোনের জন্য কোন আঙুলে লাগে এটা এটা হলো আমার ছোট বোনের জন্য আর এটা সমানে একে ওজন মনে হয় সমান আসলে আমার ওজন টোজন কোনো ব্যাপার না সব কিছু ব্যাপার হলে আমার মন চাইছে আমি দুবাই গেছি দুবাই থেকে তেমন বেশি কিছু আনতে পারি না কারণ সব মিলে যেটা সুন্দর মনে করছি সেটাই করছি আর এখন তো কোনো উপলক্ষ না জাস্ট এটা আমাদেরকে হের মনে চাইছে আমি বলছি যে কেন দিবি আমি বলছি যে কেন দিবি তোরা শুধু শুধু কয় না দুবাই গেছি দিবার জন্য কিনছে আমার বোনের মেয়ের জন্য আমার মেয়ের জন্য কিনছে পরে গো আমরা দুই বোনের জন্য দুইটা কিনতে আমি না আসলে আমি একদিন তোরা যাই ওই দিন খালি পালকিরে দিস আমি খুশি আছি কিন্তু তার থ্যাংক ইউ দিবা কারণ অবশ্যই একটা মধ্যে দিবারও আছে এরা দুইজনে চাকরি করে দেখা গেছে আমার ভাই একা চাকরি করলে একবার দিতে পারতো না সংসার টংসার চালায় সেটা ঠিক কারণ বিয়ের পরে যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন দেখা গেছে অনেক কিছু ইচ্ছে থাকলেও ভাই বোনদের জন্য করতে পারে না
কারণ আগে হইছে না যে সংসার হয়তো বা এখন সাপোর্ট আছে দিবাশো চাকরি করে হয়তো বা এজন্য না অনেক বিগ সাপোর্ট শুধু বিগ সাপোর্ট না বিগ সাপোর্ট যদি চাকরি করলে ইচ্ছে করলে বাড়তি একটা আমি এভাবে বলি আমি তোমার চাকরি আমার কাছে মনে হয় সাহস তে কি জায়গা আমি বুঝি এভাবে বলি না সেটা ঠিক এজন্য মানে এই এই গিফটের পিছনে দিবারও অবদান আছে হ্যাঁ তুমিরও অবদান আছে থ্যাংক ইউ সবাই যারা দেখতেছেন সবাই দোয়া করবেন অন্তত আমরা মৃত্যু পর্যন্ত আমরা যেন এভাবে থাকতে পারি দিতে পারি বা না পারি যেন আমরা হাসি খুশি থাকতে পারি কারণ দেওয়াটা কিছু না দেওয়াটা দেয় গেছে এটা হয়তো দুই দিন হাতে দিলাম রেখে দিলাম আলমারিতে কিন্তু সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যেন আমরা খুব খবর নিতে পারি যেন আমার ভাই ছেলেমেয়েরাও আমাদের থেকে অনেক কিছু শিখতে পারে কারণ এরা হচ্ছে আমাদের ফটোকপি আমরা যেভাবে চলি ওইভাবে ওরা চলবে সামনে এটাই চাই আগে বাইক ঘুরে খাওয়াই কারণ বাইকও আমার হিসেবে হলে দিত না দিবার বলিয়ে রাখি দিচ্ছে আমার কাছে কেউ মানে কি মানে পাত্র জন্য আনছে আমার জন্য আনে নাকি কোন রকম না আমার কাছে দুই দিন আছে মানে আমার কাছে এখন আমি যেতে পারতেছি না কালকে আমার মেজো যা আসবে তাকে একটু ডাক্তার দেখাতে হবে তার একটা সমস্যা হয়েছে আর ঢাকা আমাদের ঢাকা বাসাটা থাকাতে আমিও খুশি যে ডাক্তার দেখাতে যদি আসে দেখবো আমার মেজো দা বড় প্রায় মানে তিন চার বছর আমার বাসায় এসে এসে আল্লাহ আমাদের তৌফিক দিছে আমরা সাবি রাখি গেছি উনি ডাক্তার দেখেছে এখন আমার যা আসবে এর জন্য আমি তারে রাখি মানে যাবো যে আমি চিন্তা করছি এর সাথে যাওয়া যেত আমার একটা আনন্দ হবে কিন্তু আমি আমরা যায়েরও যদি একটু সময় দিতে পারি সেটাও আনন্দ আবার অন্যদিকে আমার ছোট ছেলে পাঁচ তারিখে চলে যাব তারপর আমি ছয় তারিখে যাইতে পারতাম না আমি জাল রে একা রাখি ইচ্ছে করবে না দেখছে আমার জাল বলবো যাওয়ার জন্য তারপর হচ্ছে সেটা দেখা যাক না এখন আমার ছেলের জন্য আর যাইয়ের জন্য আমি যাচ্ছি না এই জন্য যা মন খারাপ ছিল কিন্তু এখন আংটি পাইছি জন্য দেখি মন মানে ওইটা হলে ভালো না এমনি খুশি লাগে গিফট পাইছি এটা হলে খুশি লাগে কিন্তু এমনি কোন জাতিতে খাকা করে কালকে যে সকালে চলে যাবো চলে গেলে চলে আসে তারপরও এই বিভিন্ন আমার একটা মেসেজ কালকে সবাই বছরের শুভেচ্ছা আমরা সবাই বিগত মানে বছরে সুখ দুঃখ মিলে আমাদের বছরটা আমরা পার করি যদি দুঃখের কোনো বিষয় থাকে আমাদের কারো কষ্টে যদি কোনো বিষয় থাকে আমরা যেন সেগুলো ভুলে যাই আমরা নতুন বছরের জন্য আমি একটু কথা বলি আমার ভিউয়ারদের জন্য আমরা নতুন বছরের জন্য প্রস্তুতি নিব যেন নতুন বছর আমরা সব কিছু মোকাবিলা করতে পারি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই যারা ভাই বোন আছেন তুমি কি জানো আমরা এখানে যে গিফট নেওয়া দেওয়া করছি হ্যাঁ আমি একটা সারপ্রাইজ গিফট পাইছি মানে কি হ্যাঁ তুমি সারপ্রাইজ গিফট তুমি কে বাবা একটা আংটি দিছে আচ্ছা ঠিক আছে তোমার যখন মুসলমান হয়েছে তখন তোমাকে একটা গিফট করছি তো তখন তখন একটা গলা দিছি তো
আর যারা প্লিজ আমার পেজে নতুন অবশ্যই একটা ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা ওকে আল্লাহ হাফেজ নিজেকে ভালোবাসবেন নিজেকে সুস্থ রাখবেন নিজে সুস্থ পুরো পৃথিবী সুস্থ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ